সবাই যেগুলো বলছে সেগুলো হয়তো নিশ্চয়ই তার গুরুত্ব আছে, কিন্তু সেটা শেষ কথা তৃণমূল কংগ্রেসে এরকম ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। অন্তত অতীতে তৃণমূল কংগ্রেসকে আমরা যতদূর জানি তাতে কর্মী সভার কোনো সিদ্ধান্ত যেখানে মমতা নেই এবং মমতা বলছেন না, সেটা তৃণমূল কংগ্রেসের শেষ কথা এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। রাহুল নন, মোদির বিকল্প মুখ মমতাই। জাগো বাংলার প্রতিবেদন নিয়ে এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র। নমস্কার, আজ 18ই সেপ্টেম্বর, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। শুভাশিস বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। ভারতে অর্থনৈতিক সন্ত্রাস চালানোর ছক কষছে পাকিস্তান। ভারতের অর্থনীতিতে আঘাত হানতে তুলো বোঝাই ট্রেন, বড় কারখানা, পণ্য রাখার গুদামগুলিকে টার্গেট করেছে পাক গোয়েন্দা সংস্থা ISI। এজন্য রীতিমতো জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধৃত জঙ্গিদের জেরা করে মিলল বিস্ফোরক তথ্য। এখনই GST নয়, দাম কমছে না পেট্রোল ডিজেলের, আশা জাগিয়েও হতাশ করলেন সীতারামন। তিন দিনে 5 শিশুর মৃত্যু। শুক্রবার মালদহ মেডিকেল কলেজে ফের মৃত্যু 2 শিশুর, জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, দাবি পরিবারের। কি কারণে জ্বর তা জানতে কলকাতায় লালারস পাঠালো হাসপাতাল। উত্তরবঙ্গে বাড়ছে সংক্রমণ, খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজেশ বিন্দাল। রাহুল গান্ধী পারেননি, মোদির বিকল্প মুখ মমতাই। দলীয় মুখপত্র জাগো বাংলার প্রতিবেদনে দাবি তৃণমূলের, ভবিষ্যতে বলে দেবে কে কার বিকল্প, পাল্টা অধিক। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তবে তার আগে আলোচনা করে নেব শুভাশিস বাবুর সঙ্গে। রাহুল গান্ধী নন, মোদির বিকল্প মুখ মমতা। তাই বিকল্প হিসেবে নেত্রীকে সামনে রেখেই গোটা দেশে প্রচার করবে দল। উত্তর কলকাতা জেলা তৃণমূলের কর্মী সভায় এমন ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার প্রতিবেদন। এ নিয়েই আজকের আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র। এই সময় গোল্ডে আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ নমস্কার। প্রথম প্রশ্ন আমাদের, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী বিকল্পের কথা বলা হচ্ছে না বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তবে যেটা প্রশ্ন, এক্ষেত্রে কি রাহুল গান্ধীর গুরুত্ব কমে যাওয়া, অর্থাৎ পক্ষান্তরে কংগ্রেসের গুরুত্ব কমে যাওয়ার বার্তা যাচ্ছে? দেখুন, জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর থেকে লিডার হিসেবে মমতা রাজনৈতিকভাবে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কদিন আগে শরদ পাওয়ারও কিন্তু এই ধরনের একটা কথা বলেছেন কংগ্রেস সম্পর্কে। কিন্তু কথা হলো, কংগ্রেস যতই মানে কংগ্রেসে যতই ডাইনেস্টি ব্যাপারটা থাকুক না কেন, ব্যক্তি ছাড়াও কংগ্রেস নামের একটা সর্বভারতীয় গুরুত্ব আছে। 18টা রাজ্য থেকে 52টা আসন আছে তাদের হাতে, এছাড়া 20% মতো ভোট আছে। ফলে শরদ পাওয়ার, কেজরিওয়াল বা TMC, মমতা তো নিজে বলেননি, TMC বলছে বলাই ভালো এক্ষেত্রে, TMC যা বলছে সেটা হয়তো এই মুহূর্তে ঠিক, কিন্তু কংগ্রেস এটা মেনে নেবে বলে আমার মনে হয় না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এটা কিন্তু ঠিক যে কংগ্রেস যদি UPতে এবং পাঞ্জাবে খারাপ ফল করে, যার সম্ভাবনা অনেকেই এখন উড়িয়ে দিচ্ছেন না, অন্যদিকে তৃণমূল যদি ত্রিপুরায় ভালো ফল করে, আপ যদি UPতে এবং পাঞ্জাবে ভালো ফল করে, তখন কিন্তু ছবিটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, কারণ কংগ্রেসের বার্গেনিং পাওয়ার কিছুটা কমে যাবে। তবে ওই যে 18টা রাজ্য 52টা সিট, এইটা তো কারণ নেই, এটা কংগ্রেসের একটা বাড়তি সুবিধা এবং সেটা বাস্তব, সেই সুবিধাটা। ফলে এই এই দেখার আছে যে আরো কয়েক মাসের মধ্যেই এই ইলেকশন গুলো হয়ে গেলে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যায়। আচ্ছা, টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা 20 জন রাজনীতিবিদের তালিকায় মোদি ও মমতার নাম থাকার প্রসঙ্গও তোলা হয়েছে ওই প্রতিবেদনে। এই মুহূর্তে দেশে মোদিকে টক্কর দেওয়ার মতো একমাত্র মুখ হচ্ছেন মমতা, এমনটাই বলা হয়েছে। কিন্তু অধীর চৌধুরী এই পুরো প্রসঙ্গটা নিয়ে বলেছেন, গাছে কাঁঠাল গোঁফে তেল, অর্থাৎ 2024 লোকসভা ভোটের কথা বলতে চাইছেন তিনি।
এই ঘটনাটা কি বিজেপি বিরোধী জোটের নিজেদের মধ্যে দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছে না? অধীর হয়তো হালকা চালে বলেছেন কথাটা, কিন্তু এটা তো ঠিক যে এখনো 2024 অনেকটাই দূরে। সামনের বছর সব মিলিয়ে 7টা রাজ্যে ভোট আছে, 2023 ইলেকশন আছে, ফলে এটা ঠিক এটা খুব মানে টু আর্লি। তবে টাইম ম্যাগাজিন বা সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় আমরা দেখেছি যে মমতা কিন্তু মানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল বেরোনোর পরে তার রাজনৈতিক উচ্চতা অনেকটাই বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শরদ পাওয়ার যেভাবে ক্ষমতাহীন জমিদার ইত্যাদি কয়েকদিন আগেই বলেছেন, বা জগবাংলায় যেভাবে বলা হলো, তাতে কি জোট বাঁধার রাস্তা শক্তপোক্ত হয় সেটা কিন্তু আমার মনে হয় না। আসলে জোট করতে হলে এই হরকিষেণ সিং সুরজিৎ বা ওই ধরনের একজন মানে সব দলের কাছে গ্রহণযোগ্য নেতা দরকার হয়, সেটা যে কে এখনো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া ঐক্যের একটা মানে রসায়ন থাকে, দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ওই 67-71 ওই সময়ে অনেকগুলো যুক্তফ্রন্ট সরকার হয়েছিল, তাতে অনেক বেশি আসন থাকা সত্ত্বেও জ্যোতিবাবুরা কিন্তু অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দিতেন। এইগুলো হচ্ছে জোটের কতগুলো ধর্ম, তো সেইগুলো কে পালন করবেন, কে উদ্যোগী হবেন, কে দায়িত্ব নেবেন এবং কিভাবে হবে সেটা বোঝার মতো সময় কিন্তু এখনো আসেনি। এগুলো মানে সলতে পাকানোরও আগের কথা বলে আমার মনে হয়, মানে কোথাও গিয়ে জিনিসটা সেটাই দাঁড়াচ্ছে যে 2024 এখনো দেরি আছে। দ্বিতীয়ত মানে তৃণমূল কংগ্রেস কি করবে সেই সিদ্ধান্তটা না কোনো কর্মী সভা থেকে উঠে আসবে না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন। কর্মী সভায় যেগুলো বলছে সেগুলো হয়তো নিশ্চয়ই তার গুরুত্ব আছে, কিন্তু সেটা শেষ কথা তৃণমূল কংগ্রেসে এরকম ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। অন্তত অতীতে তৃণমূল কংগ্রেসকে আমরা যতদূর জানি তাতে কর্মী সভার কোনো সিদ্ধান্ত যেখানে মমতা নেই এবং মমতা বলছেন না সেটা তৃণমূল কংগ্রেসের শেষ কথা এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। প্রতিবেদনে বারবার যেটা উল্লেখ করা হয়েছে, দেশের মানুষের কাছে রাহুল গান্ধীর ততটা গ্রহণযোগ্যতা নেই, তার চেয়ে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন এটা তো একটা যদি তথ্য মানে হার্ড ইনফরমেশন ধরতে হয় তাহলে তো ওই কংগ্রেসের 18টা রাজ্য থেকে 52টা আসন ধরে বলতে হয়, সেভাবে দেখলে এটাকে মেলানো যাবে না। এটা কর্মী সভায় কর্মীরা তাদের বা নেতারা তাদের পছন্দ ভালোবাসার বা শ্রদ্ধেয় নেত্রী সম্পর্কে এই আশাগুলো প্রকাশ করেছেন, কিন্তু যদি আমি মাপব কি দিয়ে মাপতে গেলে যে মাপকাঠিগুলো ইউজ করব তাতে এই মুহূর্তে কংগ্রেস, এটা তো মানে সবাই জানে বিজেপির পরেই কংগ্রেস অনেক দূরে হলেও দ্বিতীয় স্থানে কংগ্রেসই আছে, অন্য কেউ তো নেই। আর যে সমীক্ষাগুলো ইতিমধ্যে হয়েছে বা টাইম ম্যাগাজিনে যেগুলো বলেছে তাতে ব্যক্তি হিসেবে লিডার হিসেবে মমতার উচ্চতা অনেকটাই বেড়ে গেছে, সেখানে রাহুল নিশ্চয়ই পিছিয়ে আছেন, কিন্তু কংগ্রেস আর রাহুল তো একও নয় আবার, সেটাও তো মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে, এই পুরো এপিসোডটা এই পুরো বিষয়টার রাজনৈতিক গুরুত্ব ঠিক কি? এটার রাজনৈতিক গুরুত্ব আমার ধারণা কিছুটা জলমাপা, আর দেখার আছে কংগ্রেস দিল্লি থেকে এর কোনো প্রতিক্রিয়া দেয় কিনা, দিলে তার পাল্টা প্রতিক্রিয়া হয় কিনা। তবে এরকম চলতে থাকলে বিজেপির তো খুশি না হওয়ার কোনো কারণ নেই। তবে আরেকটা জিনিসও আছে, ভবানীপুর ইলেকশন আছে, তো এই কাগজ ভবানীপুরে যদি বিধি হয় তাতে যদি কিছু রাজনৈতিক সুবিধা হয় সেটা একটা হতে পারে। এছাড়া এক্ষুনি মানে 2024 এতই দূরে এটাকে ধরে খুব বেশি দূর এগোনো যাবে না, বরং কিছুটা স্পষ্ট হবে, যেটা আমি আগে বললাম যে ওই সামনে আছে 5টা ইলেকশন, বছরের শেষের দিকে আরো 2টো ইলেকশন আছে, অন্তত 5টা ইলেকশনের পরে কে কোথায় দাঁড়িয়ে আছে, কার কি অবস্থান, সেই অনুযায়ী কার কতটা গুরুত্ব সেটা স্পষ্ট হবে। এক্ষুনি আমার ধারণা এটা নিয়ে বলাই যায় অনেক কথা, কিন্তু সেটা বদলে যাবে এই 5টা ইলেকশনের পরে। অনেক ধন্যবাদ আপনাকে এই সময় গোল্ডকে সময় দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ আপনাকেও। ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। কলকাতায় ডাকুক ইডি, দিল্লি হাইকোর্টে আবেদন সস্ত্রীক অভিষেকের।
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলে পদ পেলেন অর্পিতা ঘোষ। করা হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অভিষেকের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত দলের। প্রধানমন্ত্রীর 71তম জন্মদিনে দেশে রেকর্ড টিকাকরণ। একদিনে 2 কোটির বেশি মানুষ পেলেন টিকা। স্বস্তিতে মানিক ভট্টাচার্য। আপাতত 380,000 দিতে হচ্ছে না বোর্ড প্রেসিডেন্টকে, নির্দেশ হাইকোর্টের। ভোট শেষ, জোটও শেষ, সংযুক্ত মোর্চা নিয়ে সাফ বক্তব্য সীতারাম ইয়েচুরির। মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী সু কির বিরুদ্ধে দুর্নীতির মামলা, হতে পারে 20 বছরের জেল। আজকের দিনটি নিয়ে এবার দুটো তথ্য শেয়ার করি, দুটোই জন্মগ্রহণ সংক্রান্ত। 1709 সালে আজকের দিনে স্যামুয়েল জনসন জন্মগ্রহণ করেন। দীর্ঘ 9 বছর অধ্যবসায়ের পর 1755 সালে তাঁর আ ডিকশনারি অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়। দ্বিতীয় ইনফোটিও জন্ম সংক্রান্ত। 1905 সালে আজকের দিনে বিখ্যাত অভিনেত্রী গ্রেটা গার্বো জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে ক্যামেডি, কুইন ক্রিস্টিনা, গ্র্যান্ড হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য। শেয়ার মার্কেটের খবর। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 125.27 পয়েন্ট পড়ে 59,015.89 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 17,585.15 পয়েন্টে। আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক, ওয়েদার কেমন থাকবে। শুক্রবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বাধিক তাপমাত্রা 32 ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করছি আজকের উদ্ধৃতি দিয়ে। স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায়, তার মূল প্রেরণা দেখি জীব প্রকৃতিতে। যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম। কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ হলো আজকের ডেইলি নিউজকাস্ট। উপস্থাপনায় আমি সুমনা। আপনারা শুনছেন এই সময় গোল্ড। ধন্যবাদ।